বুধবার বালুরঘাট হাই স্কুল মাঠে শুরু হলো বইমেলা। এবার ২৪তম বর্ষে পড়েছে এই বইমেলা। এদিন বইমেলাকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন স্কুল পড়ুয়াদের পাশাপাশি বইপ্রেমীরাও অংশগ্রহণ করেন। এই র্যালিটি এদিন বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে শুরু করে সারা বালুরঘাট শহর পরিক্রমা করে। বইমেলার র্যালিতে বাল্যবিবাহ রোধের সচেতনতামূলক ট্যাবলো রাখা হয়। বুধবার মেলার সূচনা করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়াও ছিলেন রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা, জেলাশাসক নিখিল নির্মল ও অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দী সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজন। এই বইমেলা চলবে আগামী ২৮শে জানুয়ারি পর্যন্ত। ২৪তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ৭০-এর বেশি স্টল রয়েছে। বুধবার বইমেলা থেকে নতুন প্রজন্মকে আরও বেশি করে বইমুখী হওয়ার কথা বলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এ প্রসঙ্গে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ভান্ডারের উৎসব শুরু হয়েছে পশ্চিমবাংলা একটা প্রান্তে, পাশেই বাংলাদেশ। আমাদের পশ্চিমবাংলার এই প্রান্ত জেলায় এর আকর্ষণ এবং এর প্রয়োজনীয়তা এতে কোনো সন্দেহ নেই। ১১ সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার যখন আসেন, গ্রন্থাগার পরিষেবায় যে বাজেট ছিল তার থেকে প্রায় ৮ গুণ বাজেট এখন বেড়েছে, এবং এই বাজেট বরাদ্দ বাড়ার কারণে নতুন নতুন ভাবে গ্রন্থাগার পরিষেবা আমরা সরকারের পক্ষ থেকে বহু গুণে বাড়িয়েছি। আগে বইমেলায় প্রবেশ করতে হলে টিকিট কাটতে হতো। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ। গঙ্গারামপুর ব্লকের সহকৃষি অধিকর্তা করণের পক্ষ থেকে গঙ্গারামপুর ব্লকের সকল কৃষক ভাইদের প্রতি একটি সচেতনতামূলক বিশেষ আবেদন। বায়ু দূষণ রুখতে জমিতে ধান বা গম কাটার পরে খড়ে আগুন দেবেন না। চাষের জমির খড় পরবর্তী ফসল বোনার পর জমিতে ছড়িয়ে দিয়ে জৈব সারে পরিণত করুন। জৈব আচ্ছাদন হিসেবে রবি শস্য বোনার পর জমিতে ছড়িয়ে দিন। জমির রস সংরক্ষণ করুন। গমের ঝলসা জাতীয় রোগ প্রতিহত করতে গঙ্গারামপুর ব্লকে দেশি গমের চাষ করা নিষিদ্ধ। সরকারিভাবে নির্দিষ্ট জাতের সংশিত গম বীজ যেমন DBW-187 বা 173 অথবা HD-2967 বা 3095 জাত লাগান। মাটির স্বাস্থ্য বজায় রাখতে কৃষি জমি রোটার দিয়ে চাষ করবেন না। কৃষি বিভাগের সব ধরনের সরকারি সুবিধে পেতে কিষাণ ক্রেডিট কার্ড একান্ত আবশ্যক। তাই কৃষক ভাইরা, কিষাণ ক্রেডিট কার্ড করতে আজই স্থানীয় ব্যাংকে যোগাযোগ করুন। কৃষক ভাইরা, POS মেশিনে নিজের আধার কার্ডের ব্যবহারের মধ্য দিয়ে রাসায়নিক সার কিনুন ও রসিদ সংরক্ষণ করুন। গঙ্গারামপুর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে সমস্ত কৃষক ভাইদের জানানো যাচ্ছে যে এই বছর তারা যেন গমের চাষ করার আগে ধানের নাড়া বা গমের নাড়া হারভেস্টারে গম কাটার পরে না পোড়ান। সেই নাড়া না পুড়িয়ে তারা যেন জৈব আচ্ছাদন হিসেবে পরবর্তী রবিশস্যের জন্য ব্যবহার করেন, তাতে জমিতে তাদের জৈব সার বাড়বে। এছাড়া গত বছরের মতো এবার গমের চাষ কৃষি দপ্তরের পক্ষ থেকে বন্ধ থাকছে না। এবছর গমের চাষের ক্ষেত্রে ৪টি নির্দিষ্ট জাতকেই কৃষকেরা চাষ করতে পারবেন। সেই ৪টি জাত হলো DBW-187, DBW-173, HD-2967 এবং HD-3095। এই ৪টি জাতেরই গম কৃষকেরা চাষ করতে পারবেন। এই ৪টি জাতের বাইরে অন্য কোনো গমের চাষ গঙ্গারামপুর ব্লকে হবে না, এবং কোনো দেশীয় জাতের গমের বীজ এবছর গঙ্গারামপুর ব্লকে চাষ করা যাবে না। তৃতীয়ত, কৃষক ভাইদেরকে জানানো যাচ্ছে যে তারা অবশ্যই POS মেশিনে নিজের আধার কার্ডের ব্যবহার করে তাদের দরকারি সার এবং অন্যান্য কৃষিজ ইনপুট তারা যেন ক্রয় করেন। গঙ্গারামপুর ব্লকের সহকৃষি অধিকর্তা করণ কর্তৃক জনস্বার্থে প্রচারিত।